हाशिर राजा, गैलरी राजा, रोशिक राजा। जार जन्ने तुम्हारे सकल के आज राजसभाय हाजिर होते बोलेछी। सबाई आर हाजिर होयेछे कोई महाराज? गोपाल तो आजो गौर हाजिर। गोपाल तार श्यालोकेर बियेर भोज खेते शोशुर बाड़ी गेछे। उमा गोपालेर की भाग्य, नित्य रोज खेये बेड़ाय भोज। एसब कथा छेड़े आसल कथा एबार आसा जाक। सामनेई तो काली पूजो। हाथे आछे मात्र 7टा दिन। अन्यान्य बारेर मतो एबारेও জাঁকজমক করে পূজো হবে তো? অবশ্যই হবে। জাঁকজমক করে পূজোর সাথে নরনারায়ণ সেবাও হবে। পূজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারা ভোগের প্রসাদও পাবে। খরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো? নিশ্চয়ই ভেবে দেখেছি। আর গোপালের বুদ্ধিমতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি। ভারী আশ্চর্যের ব্যাপার তো। আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না। তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে। হ্যাঁ, মন্ত্রী মশাই যা হাতটান। খবরদার সভাকবি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এ বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি এমনি বললাম, দুষ্টু। শোনো, এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা। রাজপণ্ডিত, তোমার উপর কিন্তু মায়ের পূজোর ভার। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, মায়ের পূজোর কোনো ত্রুটি হবে না। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা, আর পূজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী। রাজবৈদ্য, তুমি থাকবে মণ্ডপ সজ্জার দায়িত্বে। আর আমি কি সামলাবো? তুমি সামলাবে নিজেকে। বিদ্রুপ করছেন মহারাজ? আরে দূর, বিদ্রুপ করব কেন? তুমি আর আমি ঘুরে ঘুরে সবকিছু তদারকি করে বেড়াবো। হ্যাঁ, কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়ে যেও। না না বাবু, আরেকটু দি। দেবে? তা কি আছে তোমার ওই বালতিতে? আগে পাঁঠা। তা কি রকম পাঁঠা? গাছ পাঁঠা নাকি মাঠ পাঁঠা? আগে মাঠ পাঁঠা। তাহলে দাও। আহা, করো কি বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু। তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না। হ্যাঁ, পুরো বালতি পাঁঠা। এখন বয়স হয়েছে তাই, না হলে বলতাম গোটা পাঁঠাটাই বসিয়ে দিয়ে যাও। এই খবরদার বলছি, এত মাংস তুমি খাবে না। হ্যাঁ, বিরক্ত করো না গিন্নি, বিরক্ত করো না। ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না গিন্নি। তাই বলে বয়সে তুমি এক বালতি পাঁঠার মাংস খাবে? হ্যাঁ, আহা, বাধা দিস না মা, বাধা দিস না। জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে, তাই খেতে দে। ব্যাস, হয়ে গেল। শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা, তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় গিন্নি? দাও ভাই, দাও, পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও। হ্যাঁ, খাও জামাইবাবু, খাও, পেট ভরে খাও। তোমার একমাত্র শ্যালকের বিয়ে বলে কথা। খাও। তবে শুধু সামনে কালী পুজো বলে আজকেই চলে যেতে হবে, না হলে আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যেতাম ভোজ খাওয়া কাকে বলে। আজকেই চলে যেতে হবে? সে আবার কি? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, আজকেই চলে যেতে হবে। রাজবাড়ির পুজো বলে কথা, মহারাজ ওর উপর কত দায়িত্ব দিয়েছেন। কালী পুজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পুজো হয়, নরনারায়ণ সেবা হয়। আসিস কিন্তু। লোকমুখে শুনেছি বটে। নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে। হ্যাঁ, একেবারে ভাই ফোঁটা সেরে ফিরবি খন। হ্যাঁ, ঠিক আছে, সে না হয় দেখা যাবে। ও জামাইবাবু, তুমি এখন খাও তো। খাও। হ্যাঁ, খাচ্ছি। খবর পাঠানো সত্ত্বেও বাটার ছেলেদের এখনো দেখা নেই। এসে গেছি মন্ত্রী মশাই। এত দেরি করলি কেন? হ্যাঁ, দিন দিন সব লাট সাহেব বনে যাচ্ছিস নাকি? লাট সাহেব কি খুব বড় কোন সাহেব? হ্যাঁ, খুব বড় সাহেব। তাহলে নিশ্চয়ই তার খুব দাম। দাম তো বটেই। কি মজা, কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায়, আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায়। की मजा ताई ना। अच्छा ऐसे स्टॉक बिक्री करे जाबी নাকি কাজের কথা কিছু শুনবি? হ্যাঁ সে তো শুনবই। কি রে ঘটা শুনবি না? হ্যাঁ 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 শুনবই তো শুনবই তো। এবারে কাজটা কিন্তু খুব কঠিন। আচ্ছা আজ অবধি কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি? কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা, করতে পারলে কিন্তু মোটা বকশিশ পাবি। এ তো আপনি বরাবরই বলেন, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে লব ডঙ্কা। না না এবারে আর সেসব কিছু হবে না, কাজ করবি হাতে হাতে পয়সা পাবি। ঠিক আছে বলুন বলুন কি করতে হবে বলুন। বাবা এ তো খুব ঝঞ্ঝাটের কাজ। ঝঞ্ঝাট তো বটে, তবে কষ্ট না করলে কে আর কেষ্ট পায় বল। যা যা বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি। এই দুজনকে আজ খাবো। আর বটকে রক্ত শুষে খাবো। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। পকেট গুলো হাতড়ে দেখ চাবিটা কোথায় রেখেছে। এই তো চাবি। চল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি। তোমার জন্য তোমার জন্য আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ওহ বাবা রে। আচ্ছা এতে আমার দোষটা দেখলে কোথায়? মানছি মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো? বাবা রে বাবা, বাবা রে বাবা। ওহ ওহ সারা রাত জাগার পর এখন কিন্তু বাড়ি গিয়ে ভাত বসাতে পারবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রান্না করতে হবে না, ওই মুড়ি আর দই দিয়ে ফলার করবো। এই মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কোপাচ্ছে না? না নেমে একবার দেখতে হচ্ছে। খবরদার গাড়ি থেকে নামবে না বলছি। কে কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি? হ্যাঁ যেমন বসে আছো চুপটি করে বসে থাকো। মহারাজ 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 সর্বনাশ হয়ে গেছে। মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারের দরজা খোলা, আর গত রাতের রক্ষীরা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি? চলো তো দেখি। দেখুন দেখুন মহারাজ দেখুন। যাও 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 শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও। সর্বনাশ, সিন্ধুক খালি, ভেতরে কোনো টাকা পয়সাও নেই। সব টাকা তো আমি কালী পুজোর জন্য রেখে দিয়েছিলাম। কে নিয়ে গেল? হায় হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায়? ওরে হতভাগা, জ্ঞান হারিয়ে কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। দেখ 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 তোদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখ। মহারাজ মহারাজ আপনি এসেছেন। এতদিন রাত জেগে কোষাগার পাহাড়ে দেবার কাজ করে আসছি মহারাজ, কিন্তু কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি। রাত তখন গভীর। হঠাৎ দেখি সামনে দুটো ভূত। তারা বললো আমাদের খাড় মোটকে রক্ত চুষে খাবে। না তারপর আর কিছু মনে নেই মহারাজ। এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে। এখন যে কি করে কালী পুজো হবে কে জানে। যাও 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 এক্ষুনি সব পারিষদদের খবর দাও, সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে। ও হ্যাঁ, আরেকবার গোপালের বাড়িও ঘুরে যাও, ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে এনো। যথা আজ্ঞা মহারাজ। गोपाल दादा, ओ गोपाल दादा, गोपाल दादा, ओ गोपाल दादा, ओठो ओठो ओठो। के? आमी राजबाड़ी रक्षी। की ব্যাপার? काल राते भूत एसे राजकोष থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে গো। महाराज महाराज তাই ডাকছেন, তাড়াতাড়ি চলে, এক্ষুনি চলো। সে কি? ভূতের চুরি? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা। বাবা কি আশ্চর্যের কথা, ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। আচ্ছা এটা কি সম্ভব? কেন সম্ভব নয়, আমরা তো সকলেই জানি কালীপূজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয়, হয়তো সেই রকম কোনো ভূত এসেছিল কাল রাতে। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল, ঠিক আছে, কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে? হ্যাঁ, ভূতের তো টাকা পয়সার দরকার হয় না। আচ্ছা ভূতে মানুষের ঘাড় মোটকে মেরে দেয় কেন? হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে। একেবারে ঠিক কথা, এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে। বাজে কথা বলবেন না তো, ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ। আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত, ভূত বলে কিচ্ছু হয় না, এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল। হ্যাঁ আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে, হ্যাঁ সত্যি আছে। হ্যাঁ তুমি প্রমাণ করে দিতে পারবে? পারবো মহারাজ, আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি, বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি। মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তা কোন প্রেতাত্মাকে নামিয়ে এনেছিলেন শুনি? বাবা ইনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই। জ্যাঠামশাই? তোমার নিজের জ্যাঠামশাই? হ্যাঁ মহারাজ, ইনি আমার নিজের জ্যাঠামশাই। আমার খুব অল্প বয়সে তিনি মারা গেলেও তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার। তাই নাকি? তা কিরকম দেখতে ছিলেন তিনি? কিরকম বাবা, ওই সকলে যেমন হয়, তবে তবে একটু মোটা সোটা ছিলেন। এই আমার মতো মোটা? না না তোমার মতো নয়, তোমার মতো নয়। তাহলে কার মতো? ওই অনেকটা কার মতো, কার মতো যেন, হ্যাঁ 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 ওই ভোলা ময়রার মতো। তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে, মানুষের না ভূতে। খুব ভালো প্রস্তাব, মন্ত্রী মশাইয়ের জ্যাঠামশাই যখন তখন নিশ্চয়ই ওই ভালো ভূতই হবেন। আর আমি শুনেছি ভালো ভূতেরা এইসব ব্যাপারে ওই জ্যান্ত মানুষকে সাহায্য করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে কালী পুজোর আগেই আহ্বান করো তোমার জ্যাঠামশাইয়ের আত্মাকে, তার সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর। কিন্তু মহারাজ বিদেহী আত্মার আগমনের জন্য একটা একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয়। আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে, আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না। আর মাধ্যম? চিন্তা করবে না, আমি না হয় মাধ্যম হব। এই আমরা লুকোলাম, নীলপুটি ধর দেখি আমাদের। দেখলি তো, হ্যাঁ ওই মন্ত্রী মশাই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল। ঠিক বলে, তখন তো খুব উঁচু গলা করে বললো কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাবো, কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না, বোঝো শোনি। এই জন্যই না ওই মন্ত্রী মশাইয়ের কাজ করতে একেবারে ইচ্ছে করে না। ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতালাম, রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম, কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল, অথচ অথচ এই হাতটাই আজ খালি। দূর ভালো লাগে না। ঠিক আছে কালী পুজোটা মিটতে দে, তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেব। এখন চল। কোথায়? এই একটা কাজের জন্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়েছেন। আবার ওই মন্ত্রীর খপ্পরে পড়বি? না না এবার আর খপ্পরে পড়বো না, আগে নগদ নারায়ণ পরে কাজ। ও ওরা তাহলে ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতিয়েছে না? গোপাল দাদুকে ব্যাপারটা জানানো দরকার। বলিস কি রে গুলটি? ताहले मंत्रीर कथा मतो बटाघटाई एई कांड घटिएछे। ताई तो भाबी भोर राते मंत्रीर बाड़ीर पेछने माटी कोपानो होच्छिलो केन? ठीक आछे, भूत दिएई मंत्रीर भूत छाड़ाते हबे। ताई करो दादू। तोदेर किन्तु एकटा काज करते हबे, बुझली? कि करते हबे बोलो, आमरा ठीक करते पारबो। खूब भालो, ताहले अन्य दिकगुलो एकटु गुछिए निये तोदेर बोलबो। এখন তোরা সব বাড়ি যা। কি গো গোপাল, কিছু কিনবে নাকি? না গো, কিছু কিনতে আসিনি, তোমাকে একটা কথা বলতে এসেছি। বলো বলো। না, এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না, একটু আড়ালে বলতে হবে। চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি। কালি ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে। নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না। কি বলছো গোপাল? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না গো, এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নিজ কাজ উনি করলেন কিভাবে? তাই তো বলছি, যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে, না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে। ভাই ঠিক আছে ঠিক আছে, এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, ওং হিং ব্রিং কিং কিং ভূতং প্রেতং ব্রহ্মদাত্রী ফট। এসে যাও জ্যাঠামশাই ঝটপট। বাবা, কি মন্তরের ঘটা! ও জ্যাঠামশাই এসে গেছো, এখন বিজ্ঞানীর দেহে ভর করো। এবার বটা ভাঙা জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বললেই ব্যাস কেল্লা ফতে। ও জ্যাঠামশাই এসেই যখন গেছো তখন কথা বলো, বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল, বলো। ভুতুরে পরিবেশ তৈরি করার জন্যে বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে। হ্যাঁ, বাহ বাহ, ব্যাটাদের বুদ্ধি আছে দেখছি। এসো জ্যাঠামশাই এসো, এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো। হতচ্ছাদের বাড়াবাড়িটা একবার দেখেছো? হ্যাঁ, বলেছিলাম জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বলতে, তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হ্যাঁ, এ কি জ্যাঠামশাই, কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে সরাসরি চলে এলে যে। চলে এলাম রে, চলে এলাম। সামনে কালী পুজো, ভূত প্রেতরা এখন তো ওই সরাসরি লোকালয়ে চলে আসে। তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এ তো বড্ড বাড়াবাড়ি করছে, শেষে আবার ফেঁসে না যায়। তা এসেই যখন গেছো তখন বলো রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে? ভূতেই টাকা চুরি করেছে তো? হ্যাঁ, ভূতেই টাকা চুরি করেছে। তবে তারা ওই আসল ভূত নয়। হ্যাঁ, চুরি করেছে ওই ভূত সেজে আসা দুটো বদমাশ। মানে? হ্যাঁ রে হ্যাঁ, তারা তোরই লোকরে শয়তান, বটা আর ঘন্টা। এই এসব কি বলছিস বটা? হ্যাঁ, তোকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম? এই যে মুখ ফসকে এসব কি বলে ফেললাম। হ্যাঁ, এ বটা, এ তো আমাদের ভোলা ময়রা। ভোলা ময়রা? এবার চিনতে পারছেন? এসব হচ্ছেটা কি? হ্যাঁ, মন্ত্রী মশাই, আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন। মিথ্যে কথা। হ্যাঁ, এসব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে। বল বটা বল, সত্যি কথা বল। সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে। আমার থেকে কোনো দোষ নেই, যত নষ্টের গোড়াই মন্ত্রী, ওর কথাতেই ভূত সেজে আমরা কোষাগার থেকে ওই টাকা চুরি করেছিলাম। আমাদের কোনো দোষ নেই। আমার বারোটা বেজে গেল। এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো টাকাগুলো কোথায় রেখেছেন। এবার এবার পাগল সেজে যাই, না হলে যা নিস্তার নেই। হ্যাঁ জানি না জানি না আমি জানি না, টাকা ফাঁকা আমি কিছু জানি না, কিছু না কিছু না। জানেন না তো, কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে। মহারাজ আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যায়, আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে। গোপাল তোমার জন্যই এবারে ধুমধাম করে মায়ের পুজো হবে, সকলে পেট পুড়ে মায়ের প্রসাদ খাবে। আমাদের কিন্তু পেট পুড়ে মন্ডা খাওয়াতে হবে মহারাজ। আরে তোরা আবার কোথা থেকে এলি? বারে গোপাল দাদুর কথা মতো ভুতুড়ে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জানলার ওপাশ থেকে ধোঁয়া দিচ্ছিলাম। আমিও যা করেছি সবই গোপালের কথায়। হ্যাঁ গোপালই আমাকে ওই আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল। সত্যি গোপাল তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। চলো চলো তখন সকলে এবার ফেরা যাক। আমাদের কি হবে মহারাজ? তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে। সেনাপতি এদের কারাগারে নিয়ে চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.